নাম যদি হয় যশস্বী, সেঞ্চুরি তো আসবে প্রায়শই। সরি ফর দ্য ব্যাড কবিতা। আজ 14ই জুলাই, ভিডিও রেকর্ড করছি এবং সন্ধ্যে 7টা থেকে শুরু হবে থার্ড ডে টেস্ট ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়া। এবং প্রথম দুদিন ডোমিনিকাতে ইন্ডিয়া ডমিনেট করছে, এবং সেই সঙ্গে যশস্বী জয়সওয়াল, নামে যার যশস্বী আছে, তিনি তো অসাধারণ খেলবেন। ফার্স্ট ডেতে তো আপনারা দেখেছেন যে অশ্বিনের 5 উইকেট হল, অশ্বিনের 700 উইকেট কমপ্লিট, সব কিছু। কিন্তু সেকেন্ড ডেতে ব্যাটসম্যানদের রাত চলছে। যশস্বী জয়সওয়াল একের পর এক রেকর্ড গড়ে চলেছে ক্রিকেটে। এর আগে ডোমেস্টিক ক্রিকেটে গড়েছিলেন, ফার্স্ট ক্লাস ক্রিকেটে, ইন্ডিয়া এর হয়ে সব জায়গায়, কিন্তু এবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে গড়ছেন। জাস্ট অসাধারণভাবে এগিয়ে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল, ভারতের ফিউচারে এগিয়ে আসছে সামনে। সেকেন্ড ডেতে অসাধারণ খেলেছেন যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা এবং বিরাট কোহলিকেও সলিড দেখিয়েছে। সব কিছু সম্বন্ধে আলোচনা করব, ভিডিওতে জুড়ে থাকবেন, স্কিপ করবেন না। এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, তাতে করে অনেক মোটিভেশন পাওয়া যায়। যশস্বী জয়সওয়াল, যেটাকে হিন্দিতে উচ্চারণ করা হবে যশস্বী জয়সওয়াল, তিনি প্রথম 2022 সালে দলিত ট্রফিতে ডাবল সেঞ্চুরি দিয়ে ডেবিউ করেছিলেন। তারপর 2022 সালে ইন্ডিয়া এর হয়ে ডাবল সেঞ্চুরি দিয়ে ডেবিউ করেছিলেন। তারপর 2023 সালে ইরানি কাপেও ডাবল সেঞ্চুরি দিয়ে ডেবিউ করেছিলেন। এইবারে পালা ইন্টারন্যাশনাল ক্রিকেটে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন টেস্ট ডেবিউ করছেন যশস্বী জয়সওয়াল, তখন কী করছেন? তখন 143 নট আউটে আছেন যশস্বী জয়সওয়াল। আজ 14ই জুলাই, আজ হবে থার্ড ডে, থার্ডের আগে রেকর্ড করা ভিডিও। তো দেখা যাক যশস্বী আবার একটা ডাবল সেঞ্চুরি এবার ইন্টারন্যাশনালেও শুরু করতে পারেন কিনা। তাকে অনেক সলিড দেখিয়েছে, তার পুল শট এগেনস্ট দ্য শর্ট বল অসাধারণ। আর তিনি আলজারি জোসেফকে মিড অনে একটা অসাধারণ পুল শট করে 4 মেরেছেন, যেটা অতুলনীয় শট ছিল। এবং পিচ কিন্তু যথেষ্ট টাফ, ইট ইজ নট ইজি টু গেট রান অন দিস সারফেস। আপনারা দেখেছেন ইন্ডিয়া 113 ওভার ব্যাটিং করেছে, যেখানে রান এসছে 312 রান আফটার দ্য সেকেন্ড ডে। তো ইন্ডিয়া লিড নিচ্ছে অনেক বেশি, প্রায় 150-র ওপরে লিড। হ্যাঁ বন্ধুরা, 150-র ওপরে লিড, কিন্তু পিচ যথেষ্ট টাফ। স্পিনারদের জন্য প্রচুর কিছু আছে পিচে, বল বাউন্স হচ্ছে, টার্ন হচ্ছে, পিচে ঘাস নেই, একদম ন্যাড়ামুড়ো পিচ। দিনে রবীন্দ্রনাথ অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দুজনে 5 উইকেট এবং 3 উইকেট নিয়ে তো 150 রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের টিমকে পুরো বান্ডেল করে দিয়েছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা কী করছেন তাহলে? ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা অবশ্যই ভালো বল করেছেন, হ্যাঁ তারা উইকেট নিতে পারেননি, তো সেরকম খারাপ শট খেলেইনি ইন্ডিয়া। যে কটা উইকেট পড়েছে রোহিত শর্মা এবং শুভমান গিল, সেই কটাই ভুল জাস্ট ছিল। তবে সেখানে বোলিং ভালো হয়েছিল বলে একেবারে ব্যাটসম্যানের দোষ দেওয়া যায় না। এবং বিরাট কোহলি একটা চান্স দিয়েছিলেন, বলটা কিছুটা ব্যাটের এজ হয়ে গেছিল গালিতে, কিন্তু ওটা বলা যেতে পারে হাফ চান্স, বেশ ডিফিকাল্ট চান্স ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য ওই চান্সটা গ্র্যাব করা উচিত ছিল, কারণ ওয়েস্ট ইন্ডিজ প্রেশারে ছিল, ওদের জন্য এটা বেস্ট সুযোগ ছিল এটা ম্যাচে ফেরার জন্য। কিন্তু রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল করেছেন 239 রানের পার্টনারশিপ, যেটা হলো একমাত্র এই ক্রিকেট হিস্ট্রিতে এখনো পর্যন্ত এর আগে হয়নি। সেটা কি? সেটা হলো যে একমাত্র যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মাই প্রথম ফার্স্ট উইকেট পার্টনারশিপে লিড নিয়েছেন, মানে 150 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ টিম, ইন্ডিয়া 239 রান 1 উইকেট। এটাই হচ্ছে বিশাল বড় ম্যাটার। সেই সঙ্গে জয়সওয়াল, যেখানে সৌরভ গাঙ্গুলিকে তিনি অতিক্রম করেছেন, সব থেকে বেশি বল খেলার রেকর্ড ইন আ ডেবিউ টেস্ট ম্যাচ। সৌরভ গাঙ্গুলি এর আগে এর আগে ছিলেন সব থেকে ওভারে টেবলের, এখন যশস্বী জয়সওয়াল হয়ে গেছেন টপে, সৌরভ গাঙ্গুলিকে ছাপিয়ে চলে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের কথায় আসি, জোমেল ওয়ারিকন কিন্তু হাওয়াতে একটু স্পিডি, বেশ ভালো বোলিং করছেন, রান একদম দিচ্ছেন না, কিন্তু হ্যাঁ উইকেট পাননি, তার কারণ ইন্ডিয়ান ব্যাটসম্যানরা বেশ ভালো ব্যাটিং করছেন। শুভমান গিল হয়তো 6 রান মাত্র করতে পেরেছেন, কিন্তু বাকি সবাইকে সলিড লেগেছে, এমনকি বিরাট কোহলিকে
এবং সবথেকে খতরনাক বোলিং করছিলেন রকিম কর্ণওয়াল, কিন্তু সেকেন্ডের ফার্স্ট সেশনে তার চেস্টে কিছু ইনফেকশন পেনের জন্য তাকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়, কিন্তু তিনি আর ফেরেননি মাঠে। এটা একটা খুব খারাপ সাইন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য। দেখা যাক থার্ড ডেতে কী হয়, রকিম কর্ণওয়াল ফেরেন কি না, কারণ তাকে একান্ত জরুরি যদি লিডটাকে কমানো যায়। নেক্সট অ্যালিক আথানেস, তিনিও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে ডেবিউ করছিলেন। তিনি যত সম্ভব 46 বা 47 রানের একটা ইনিংস খেলে গেছেন ফার্স্ট ইনিংসে, তারপরে আবার উইকেট নিয়েছেন রোহিত শর্মার। বেশ ভালো বোলিং করছেন, ভালো অলরাউন্ডার হয়তো পেয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ, হতে পারে একটা ভালো দিক দেখা যাচ্ছে এখানে। পিচ যে খুব টাফ ছিল সেটার একটা বিশাল বড় উদাহরণ হলেন বিরাট কোহলি। বিরাট কোহলি প্রথম 80টা বলে একটাও বাউন্ডারি আনতে পারেননি এই পিচে, যেটা হলো সবথেকে বড় প্রমাণ যে যথেষ্ট কঠিন পিচ। সেই পিচে যশস্বী জয়সওয়াল বেশ ভালো খেলেছেন। তো 80 বল পরে বিরাট কোহলি কিন্তু তার প্রথম বাউন্ডারিটা আনতে পেরেছিলেন 4 মেরে। তো সেইখানে বিরাট কোহলির অসাধারণ এক্সপ্রেশন আমরা দেখতে পেয়েছি, যেটা বিরাট কোহলি হামেশাই ক্রিকেট ফিল্ডে দিয়ে থাকেন, সেরকম একটা দারুণ এক্সপ্রেশন, প্রাইসলেস এক্সপ্রেশন। দেখে যা মনে হচ্ছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কোনোভাবেই ইন্ডিয়াকে 400 নিচে রাখতেই পারবে না, খুবই চান্স কম, কিন্তু চেষ্টা করতে হবে ইন্ডিয়াকে অ্যাটলিস্ট 400 নিচে রাখা যায়, যাতে করে ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে ফিরতে পারে। তা না হলে কোনো চান্স দেখা যাচ্ছে না যে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ফিরতে পারবে, ইন্ডিয়া হয়তো ইনিংসে হারাবে ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচে। তো সেটা ডিপেন্ড করবে থার্ড ডেতে কেমন হয়। শুরুতে ফার্স্ট সেশনে লাঞ্চের আগে খুব ভালো বোলিং করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। তো এই ছিল আমাদের সেকেন্ড ডে রিভিউ এবং যাবতীয় ম্যাচের সমস্ত ডিটেলস। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পিছি পরের ভিডিওতে, থ্যাংকস ফর ওয়াচিং।